বন্ধু আলাইকুম। সো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে সোনালি ব্যাংকে আপনি যদি 5 বছর মেয়াদি ডিপিএস করতে চান তাহলে আপনি কত টাকার ডিপিএস করতে পারবেন এবং আপনি কত পার্সেন্ট মুনাফা পাবেন এবং মেয়াদ শেষে আপনি কত টাকা পাবেন এবং অ্যাকাউন্ট করতে আপনার কী কী ধরনের কাগজপত্র করতে হবে এবং আপনি কীভাবে অ্যাকাউন্টটি কন্টিনিউ করলে বোনাস পাবেন। টোটাল কথা হচ্ছে 5 বছর মেয়াদি সোনালি ব্যাংকের ডিপিএসের A to Z বিষয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। তাই আপনি যদি সোনালি ব্যাংকের ডিপিএস করার ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনি অবশ্যই কন্টিনিউ করতে পারেন। সো কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করছি মূল ভিডিও। সো ফার্স্ট অফ অল আমি হিসাব খোলার নিয়মাবলী আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এই ডিপিএসটি 18 বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের ছেলে এবং মেয়ে উভয়ই ডিপিএসটি ওপেন করতে পারবে হিসাব খোলার জন্য। অর্থাৎ যার নামে অ্যাকাউন্টটি তৈরি হবে তার 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন হবে এবং অবশ্যই একজন নমিনি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এবং তারও কিন্তু 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবির প্রয়োজন হবে। এবং আপনি যেখানে বসবাসরত রয়েছেন সেখানে ইউটিলিটি বিলের ফটোকপি একটা প্রয়োজন হবে। ইউটিলিটি বিলটা হচ্ছে আপনি বিদ্যুৎ বিল হতে পারে, আপনার ইন্টারনেট বিল হতে পারে, অর্থাৎ আপনি যে অস্থায়ী ঠিকানাটা আপনি উল্লেখ করবেন সেই অস্থায়ী ঠিকানা, আপনার একটা বিদ্যুৎ বিল অথবা ইউটিলিটির যে কোনো ধরনের বিলের কাগজপত্র আপনাকে সাবমিট করতে হবে। এই সমস্ত কাগজপত্রগুলো হলেই আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। সো এখন আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করার পর আপনি কিভাবে মুনাফাটা পাবেন, আপনি যদি 5 বছর মেয়াদি সোনালী ব্যাংকে একটি ডিপিএস ওপেন করেন সেই ক্ষেত্রে আপনাকে 6.50% হারে মুনাফা, এটা কিন্তু চক্রবৃদ্ধি হারে আপনাকে প্রদান করা হবে। 6.50% হারে মুনাফা আপনি পাবেন। তবে এখানে আপনি অ্যাকাউন্ট কিন্তু 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আপনি এই ডিপিএসটি করতে পারবেন। এখানে কিন্তু আপনি এই যে 1500 টাকা, 1200 টাকা, 1300 টাকা আপনি এইভাবে কিন্তু অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন না, অর্থাৎ ডিপিএস করতে পারবেন না। আপনাকে ফিক্সড একটা অ্যামাউন্ট, যেমন আপনি 1000 টাকা করতে পারেন, আবার 2000 টাকা করতে পারেন, 3000 টাকা করতে পারেন, কিন্তু 2200 টাকা বা 2300 টাকা বা 2400 টাকা এরকম বাড়তি যে ফিগারটা সেটা কিন্তু আপনি করতে পারবেন না। আপনাকে একটা রাউন্ড ফিগারের মধ্যে এই ডিপিএসটি কন্টিনিউ করতে হবে। তো এখন যদি আপনি 1000 টাকা ডিপি করেন তাহলে আপনার 5 বছর শেষে আপনার মূল টাকা জমা হবে হচ্ছে 60,000 টাকা, আপনি মুনাফা পাবেন 10,706 টাকা এবং আপনি বোনাস পাবেন হচ্ছে 2,000 টাকা। এই বোনাসটা আপনি কিভাবে অ্যাকাউন্টটি কন্টিনিউ করলে পাবেন সে বিষয়টি আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব। তাছাড়া আপনি যদি আপনার মেয়াদ শেষ হওয়ার আগে, অর্থাৎ আপনি ডিপিএস করলেন 5 বছরের জন্য, আপনি 3 বছর বা 2 বছর শেষে সেটিকে ক্লোজ করে দিলেন তাহলে আপনি কত পার্সেন্ট মুনাফা পাবেন সব বিষয়টি কিন্তু আমি ক্লিয়ার করব, অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। সো আপনি মেয়াদ শেষে 1000 টাকার আপনি পাবেন হচ্ছে 72,706 টাকা, আর আপনি যদি 2000 টাকা করেন আপনার মোট টাকা জমা হবে 1,20,000 টাকা এবং আপনি মুনাফা পাবেন 21,412 টাকা, বোনাস পাবেন 3000 টাকা, মেয়াদ শেষে আপনি টাকা পাবেন 1,44,412 টাকা। আপনি 3000 টাকা করলে আপনার মূল টাকা জমা হবে 1,80,000 টাকা, মুনাফা পাবেন হচ্ছে 32,118 টাকা, বোনাস পাবেন 4000 টাকা, মেয়াদ শেষে আপনি টোটাল টাকা পাবেন 2,16,118 টাকা। আপনি 4000 টাকা করলে মূল টাকা জমা হবে 2,40,000 টাকা, মুনাফা পাবেন হচ্ছে 42,824 টাকা, বোনাস পাবেন 5000 টাকা, মেয়াদ শেষে আপনি টাকা পাবেন 2,87,824 টাকা। 5000 টাকা করলে আপনার মূল টাকা জমা হবে হচ্ছে 3,00,000 টাকা, আপনি মুনাফা পাবেন হচ্ছে 53,530 টাকা, বোনাস পাবেন 6,000 টাকা এবং মেয়াদ শেষে আপনি পাবেন 3,59,530 টাকা। আর আপনি যদি প্রতি মাসে 6,000 টাকা ডিপিএস করেন তাহলে আপনার মূল টাকা জমা হবে 3,60,000 টাকা, আপনি মুনাফা পাবেন 64,236 টাকা, বোনাস পাবেন আপনি 7,000 টাকা এবং আপনি মেয়াদ শেষে টাকা পাবেন 4,31,236 টাকা। আপনি 7,000 টাকা করলে আপনার মূল টাকা জমা হবে 4,20,000 টাকা,
মুনাফা পাবেন 74,942 টাকা, বোনাস পাবেন 8,000 টাকা, ম্যাচ শেষে টাকা পাবেন 5,02,942 টাকা। 8,000 টাকা করলে 4,80,000 টাকা মূল টাকা, মুনাফা হচ্ছে আপনার 85,648 টাকা, বোনাস পাবেন হচ্ছে 9,000 টাকা, ম্যাচ শেষে আপনি টাকা পাবেন 5,74,648 টাকা। আর আপনি যদি করেন হচ্ছে 10,000 টাকা, তাহলে আপনার মূল টাকা জমা হবে 6,00,000, এখান থেকে আপনি মুনাফা পাবেন 1,07,061 টাকা, এবং আপনি বোনাস পাবেন 11,000 টাকা, এবং 5 বছর শেষে আপনি মোট টাকা পাবেন হচ্ছে লাভ সহ বোনাস সহ টোটাল টাকা পাবেন 7,08,061 টাকা। তো এখন আমি আপনাদেরকে বলি যে আপনারা বোনাসটা কীভাবে পাবেন। এই যে আমি বোনাস উল্লেখ করলাম 1,000, 2,000, 3,000, আপনি যদি কোনো কিস্তি মিস না করেন, সঠিক সময় আপনি কিস্তি প্রদান করেন, তাহলে কিন্তু আপনি এই বোনাসটা পাবেন, আদারওয়াইজ কিন্তু আপনি এই বোনাস পাবেন না। ধরুন আপনি 6 মাস 6টা কিস্তি মিস করছেন, বা আপনি 1 মাস 2 মাস পর পরই আপনি কিস্তি মিস করছেন, তাহলে কিন্তু আপনি এই বোনাসের আওতায় আসবেন না। আপনি বোনাসের সংখ্যাটা কিন্তু আপনার জিরো থাকবে, আর বাকি যে আপনার ইন্টারেস্টটি, যেটি আমি উল্লেখ করেছি যে মুনাফা, সেটি কিন্তু আপনি পাবেন, শুধু বোনাসের যে অংশটা সেটি আপনি কিন্তু পাবেন না। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা যদি 1 বছর পর্যন্ত সময়ের মধ্যে হিসাব বন্ধ করেন, শুধুমাত্র জমাকৃত মূল টাকা আপনি ফেরত পাবেন। অর্থাৎ আপনি যদি 5 বছরের জন্য অ্যাকাউন্টটি করেন, ডিপিএসটি করেন, যদি আপনি 1 বছর হওয়ার আগে, অর্থাৎ 1 বছর পূর্ণ হলো না, আপনি 9 মাস বা 8 মাস পরে আপনি অ্যাকাউন্টটি ক্লোজ করে দিলেন, তাহলে কিন্তু শুধুমাত্র আপনি মূল টাকা আপনি ফেরত পাবেন। সেই ক্ষেত্রে আপনি কোনো ধরনের ইন্টারেস্ট পাবেন না, লাভও পাবেন না, এবং কোনো ধরনের মুনাফাও কিন্তু আপনি পাবেন না। হিসাবের মেয়াদ 1 বছরের অধিক, কিন্তু 3 বছরের পর্যন্ত, অর্থাৎ 1 বছরের উপরে বা 3 বছরের মধ্যে, অর্থাৎ 2 বছর 11 মাস, তাহলে আপনি পাবেন 4% হারে সরল মুনাফা এবং আপনার জমাকৃত টাকা। অর্থাৎ 1 বছরের উপরে, 3 বছরের মধ্যে, তাহলে আপনি পাবেন 4% মুনাফা। আর এর আগে যে আমি মুনাফাটি উল্লেখ করেছি, সেটি কিন্তু 6.50, অর্থাৎ 6.5%, আর এখানে আপনি পাবেন মাত্র 4%, 3 বছরের নিচে হলে, 1 বছরের ঊর্ধ্বে হলে। হিসাব যদি 3 বছরের অধিক হয়, 5 বছরের নিচে হয়, অর্থাৎ 3+ হয়ে গেছে কিন্তু 5 বছরের নিচে, তাহলে আপনি মূল টাকা পাবেন, এবং সেখান থেকে আপনি পাবেন হচ্ছে 5% হারে মুনাফা আপনি পাবেন। ওখানে যে 4টি আমি উল্লেখ করেছি, এখানে কিন্তু আপনার 6.50%, কিন্তু আপনি টাকা কিন্তু যদি 5 বছর আগে আপনি আপনার অ্যাকাউন্টটি ক্লোজ করে দেন, তাহলে কিন্তু আপনি পাবেন হচ্ছে 5%, অর্থাৎ 5%, তাহলে কিন্তু আপনার মুনাফাটা এখান থেকে কমে যাবে। এখানে যে মুনাফাটি আমি উল্লেখ করেছি, এই মুনাফাটা শুধু সেই ক্ষেত্রে যদি আপনি 6 বছর আপনার অ্যাকাউন্টটি আপনি কন্টিনিউ করতে পারেন, তাহলে কিন্তু এই 6.50% মুনাফা হারে আপনি আপনার ডিপিএসের মুনাফা আপনি পাবেন। সো বন্ধুরা, আশা করছি আপনাদের এই 5 বছর মেয়াদে সোনালী ব্যাংকের ডিপিএস সংক্রান্ত টোটাল বিষয়টি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তবু আপনাদের যদি কারো কোনো সন্দেহ থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টস করবেন, ইনশাল্লাহ আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি শেষ করার আগে একটা রিকোয়েস্ট করব, এখন থেকে আপনারা আমার চ্যানেলে এই ধরনের ভিডিও যদি দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।